খানা ছিল বন্ধু নেই, আর নেই
বিদ্যার দাগাই যে বেটা চালা ভাগে মারি খেলা আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করে আপনার শহরে যাওয়া বন্ধ করে দেবো। কি কথা বলছি জয়ন্ত, তুমি আমাদের চেনা পুলিশ, আমি তোমাকে মোটা জায়গা ঘুষি মেরে আমি আপনার লোভী মুখটাকে ভেঙে দেবো। জয়ন্ত ঘুষ দিয়ে দিয়ে আপনার প্রশাসনটাকে বসিয়ে ফেলেছে। এই কয়েক মাস পুলিশের চাকরি করে আমি বুঝতে পারছি এই পুলিশের থেকেও বেশি দোষী এই পাবলিকের নামে দোষ দেবেন না জয়ন্ত বাবু, কারণ এই পাবলিক ভীষণ পবিত্র এবং কর্তব্য পরায়ণ। ওরা পুলিশের কষ্ট বোঝে আর তাই চার আনা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত প্রশাসনকে সাহায্য করে। আমি আপনাকে 4000 দিলাম, চার দেওয়া হয়ে গেল, লোভের পুকুরে চক্রান্তের চার দেওয়া হয়ে গেল এবং পুরপুরি কাটতে কাটতে ছুটে আসছে গাথা প্রতারণার চোখে নিজেদের মরণ নিজেরাই ডেকে আনবে। ওটা দিয়ে পুলিশের চাকরি করবে অথচ ঘুষ নেবে না। আরে বাবা, ওকে কি কেউ শ্রদ্ধা করে? করে না, করে না, কারণ পুলিশ মাত্র সবাই সমাজ একটা ঘেন্নার পাত্র। তাই আমার সাত কথা, ওই ঘেন্না যখন পাবো তখন তোকে এই পুজোর টাকায় ভরিয়ে নেব। টাকার জন্য মানুষ অনেক টাকার জন্য